বিএনপির স্থায়ী কমিটির সদস্য কারাবন্দি মির্জা বাসের শাহজাহানপুরের বাসায় ককটেল হামলার অভিযোগ করেছেন তার স্ত্রী ও মহিলা দল সভাপতি আফরোজা আব্বাস। মঙ্গলবার নিজ বাসায় সংবাদ সম্মেলন করে আফরোজা আব্বাস জানান, সকাল 8টার দিকে এই ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে বলা হয়, সকাল 8টার দিকে একটি মোটরসাইকেলে করে দুজন এসে মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা লক্ষ্য করে পরপর দুইটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপর একটি ককটেল অবিস্ফোরিত থাকে। এ সময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আফরোজা আব্বাস অভিযোগ করেন, ককটেল বিস্ফোরণের পরপরই নিরাপত্তা কর্মীরা দৌড়ে গেলে মোটরসাইকেলটি চলে যায়। এ সময় নিরাপত্তা কর্মীরা সেখানে 3-4টি মোটরসাইকেলে থাকা পুলিশকে জানালে তারা কোনো সদুত্তর না দিয়ে চলে যায়। পরে থানা থেকে পুলিশ এসে অবিস্ফোরিত ককটেলটি নিরাপদে সেখান থেকে নিয়ে যায়। পুলিশের হেল্প চেয়েছিল, পুলিশ হেল্প করে নাই। পুলিশের মোটরসাইকেলে যারা ছিল বললো যে আপনারা ধরেন, একটু সাহায্য করেন, আমাদেরকে সাহায্য করেন, কিন্তু তারা চলে গেল। মনে তো আমি তো অবশ্যই বুঝতে পারি যে তাদের প্রোটোকলে আসছিল, তাদের প্রোটোকলেই তারা তাদেরকে পালিয়ে গেলে সহযোগিতা করছে। ওরা ছিল এটা কি একটা মোটরসাইকেল দুজন, হয়তো আরও ছিল কিনা আমার দারোয়ান দৌড়ে গিয়ে দেখতে আর পাইনি, কিন্তু একটা মোটরসাইকেলে দুজনকে ওরা দেখতে পেয়েছে। উঠলো, কালো ড্রেস পরা, কালো হেলমেট পরা, এবং পিছনে পিছনে পুলিশের মোটরসাইকেল ছিল আর কি। মামলা তো নেয় না ভাই, আমার বাসায় র্যাবের যে ভাঙচুর হামলা হয়েছিল, মামলা দিয়ে গেছি, মামলা তো থানা নিলই না, কোর্টে দিতে গেছি, কোর্টেও নিল না। আমরা তো কোথায় আছি ভাই? আমরা